नमस्कार, আমি সুকৃতি দান। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃহস্পতিতে 4 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর এই 118 দিন বকরি থাকার জন্য কন্যা রাশি বা লগ্নের দিক থেকে কোন দিক থেকে শুভ ফল আপনারা লাভ করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে যেহেতু রাশিচক্রের ষষ্ঠ রাশি অধিকর্তা গ্রহ যেহেতু বুধ এবং এটি একটি যেহেতু পৃথিবীদত্তের রাশি, তাই কন্যা রাশির মানুষেরা অত্যন্ত লাজুক প্রকৃতির হয়, প্রচণ্ড বুদ্ধিমান হয়, সিদ্ধান্তহীনতায় ভোগে। অ্যাকচুয়ালি নিজের মানসিকতার মধ্যে একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার কিন্তু কাজ করে। সব ব্যাপারে কিন্তু একটু ধীর স্থির, যে কোনো ব্যাপারকে নিয়ম নীতি শৃঙ্খলা এগুলোকে মানার চেষ্টা করে, একটু রুচিশীল হয়, একটু পরিবর্তনশীল হয়, হিসাবী এবং সঞ্চয়ী গোচর হন, গুছিয়ে সংসার করার চেষ্টা করেন, নিজের পছন্দে বিয়ে করার চেষ্টা করেন এবং জীবনে অবশ্যই সুখী হন। তবে এদের মধ্যে একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার কিন্তু থাকে। সব ব্যাপারে অ্যাকচুয়ালি একটা ঘটনাকে বা একটা ব্যাপারকে আপনারা এত দিক থেকে ভাবেন, কোনটা যে অরিজিনালি ঠিক আপনারা নিজেরাই ঠিক মতো খুঁজে পান না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু থাকবে। সেই কন্যা রাশি বা লগ্নের সপ্তম পতি এবং চতুর্থ পতি এতদিন ধরে আপনাদের রাশি বা লগ্নের অষ্টম ভাবে রাহুর সঙ্গে পীড়িত থাকার জন্য আপনাদের বিবাহিত জীবনে, আপনার ব্যবসার দিক থেকে, আপনার কমিউনিকেশনের দিক থেকে, আপনার পাবলিক ডিলিংসের দিক থেকে, আপনার পারিবারিক শান্তির দিক থেকে, ভূমি ভবন বাহন এই সমস্ত জায়গা থেকে আপনার সম্পত্তি, আপনার পরিবার, আপনার মা, আপনার কোনো রকম সম্পত্তি ক্রয় বিক্রয় বা স্থাবর অস্থাবর সম্পত্তির দিক থেকে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছিল এবং রিলেশনশিপের মধ্যে বিভিন্ন সমস্যা কিন্তু আসছিল, যেহেতু এক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের ঠিক সপ্তম পতি এবং চতুর্থ পতি দুজনের দুটো ভাবের অধিপতি, দুটো ভাবকে কন্ট্রোল করছে বৃহস্পতিদের। সে যখনই অষ্টম ভাবে গিয়ে রাহুর প্রভাবিত হয়ে গুরুচণ্ডাল দোষের আওতায় পড়ছিল, তখন কিন্তু আপনার বিবাহিত জীবন, পাবলিক ডিলিংস, আপনার মন মানসিকতা, আপনার পরিবার, আপনার মানসিক শান্তি, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির দিক থেকে প্রবলেম, বিভিন্ন দিক থেকে আপনার সমস্যা কিন্তু নিয়ে আসছিল। তো সেই জন্য আপনারা যখনই 4 সেপ্টেম্বর থেকে বৃহস্পতিদের নিজে বক্রি হয়ে গেল, তখন আপনার সপ্তম পতি এবং চতুর্থ পতি অর্থাৎ আপনার বিবাহের কারক বা আপনার বিবাহিত লাইফের কারক, পাবলিক ডিলিংসের যে কারক গ্রহ যেটা আপনার বাচ্চাটে এবং সেই সঙ্গে আপনার ভূমি ভবন বাহন পরিবার মা এই জায়গার যে কারক অর্থাৎ চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের কারক গ্রহ আপনার বাচ্চারে রেসপেক্টে, সে কিন্তু আলটিমেটলি কিন্তু নিজে থেকে অনেকটা ডিফেন্স করে রাহুর হাত থেকে বাঁচাবে। তাই আপনার পারিবারিক দিক থেকে অনেকটা আপনার চাপ কমে যাবে, মায়ের শরীর স্বাস্থ্যের প্রবলেম থাকলে সেটা অনেকটা নির্মূল করতে পারবেন, মানসিক শান্তির দিক থেকে শুভ ফল পাবেন, পারিবারিক শান্তির দিক থেকে শুভ ফল লাভ করবেন। অন্যদিক থেকে সপ্তম পতি যেহেতু এক্ষেত্রে অষ্টম ভাবে থাকলেও যেহেতু রাহুর সঙ্গে প্রচণ্ড নেগেটিভ অবস্থায় ছিল, তাই 4 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর এই 118 দিন কালে রাহুর ব্যাপারটা থেকে বাঁচিয়ে এবং নিজে বকরি থেকে আপনাদের ক্ষেত্রে যাদের বিয়ে অনেকটা কাছাকাছি জায়গায় তৈরি হয়েও গিয়ে কেটে যাচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটা শুভ জায়গায় নিয়ে যাবে এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে বা আপনার সাংসারিক দিক থেকে, আপনার লাইফ পার্টনারের দিক থেকে, আপনার প্রেমিকা প্রেমিক প্রেমিকার দিক থেকে একটা কিন্তু আপনার শুভ ফল লাভ করবেন, যেহেতু সে সপ্তম পতি। অ্যাকচুয়ালি ভাবে যদি ভালোভাবে দেখা যায়, দেখতে পাওয়া যাবে যে 4 সেপ্টেম্বর থেকে 30 অক্টোবর এই সময়কাল বৃহস্পতিদের বকরি হয়ে রাহুর সঙ্গে অবস্থান করবে, রাহুর সঙ্গে অবস্থান করবে বকরি অবস্থায়। সুতরাং এখানে অনেকটাই ভালো সময়। তারপর যখনই 31 অক্টোবর থেকে যখনই রাহু রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে পরবর্তী রাশিতে অর্থাৎ মীন রাশিতে ক্লকওয়াইজলি গোচর করে চলে যাবে, তখনই কিন্তু আলটিমেটলি ভাবে ফুল ফেজে কিন্তু বৃহস্পতিদেব নিজে বকরি হয়ে আপনার অষ্টম ভাবে থাকলেও আপনার সপ্তম পতি এবং চতুর্থ পতি রাহুর সম্পূর্ণ প্রভাব মুক্ত হবে এবং সে বকরি থেকে আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, স্পিরিচুয়াল জায়গা থেকে উন্নতি বা আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ, আপনার অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা গবেষণা কোনো রকম গবেষণা ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত থাকলে সেই সমস্ত জায়গা থেকে আপনি জীবনে কিন্তু অনেক লাভ পাবেন এবং ফাটকা ইনকামের জায়গাটা আপনাকে কিন্তু অনেকটা ঠিক করবে এবং সেই সঙ্গে আপনার জীবনের অনেক রোগ জ্বালা থাকলে সেই ব্যাপারটা কিন্তু অনেকটা নির্মূল হবে। পেটের সমস্যা ক্রিয়েট করলে, মেয়েদের ক্ষেত্রে গায়ন সমস্যা থাকলে সেটাও কিন্তু অনেক অংশে নির্মূল করে দেবে, যেহেতু এখানে অষ্টম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে এবং সে কিন্তু একটা শুভ অবস্থায় আসছে বলে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাবে। অষ্টম ভাবে বৃহস্পতিদেব কিন্তু অষ্টম ভাব সপ্তম পতি অষ্টম ভাবে থাকলেও এখানে নিজে বকরি থাকার জন্য সে রাহুর প্রভাবটাকে যেমন খণ্ডাবে এবং যখন পুরোপুরিভাবে রাহু সরে যাবে সে নিজেকে ডিফেন্স করে সার্বিকভাবে আপনাদের চতুর্থ ভাব এবং সপ্তম ভাবে শুভত্ব ফল কিন্তু প্রয়োগ করার চেষ্টা করবে।
এবারে আমরা দেখে নেব, আমরা জানি বৃহস্পতিদেব যেখানে বসে থাকে সেখান থেকে পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাবে দৃষ্টি প্রদান করে। তাই আপনাদের উপর দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করার জন্য সঠিক কাজে আপনাদের ব্যয় করাবে, ঘুমের ডিস্টার্বেন্স থাকবে সেই ব্যাপারটা কিন্তু অনেকটা সরে যাবে বা চলে যাবে। আপনারা কিন্তু মন মানসিকতার মধ্যে চাপ যেটা ক্রিয়েট করছিল, ব্যয় যে অত্যাধিক বেড়ে যাচ্ছিল, আয় ব্যয়ের মধ্যে যে সমতা রাখতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু অনেকটা, সেই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে এবং আপনারা সঠিক কাজে ব্যয় করতে পারবেন। আপনাদের বেড প্লেজারের দিক থেকে যে সমস্যা ক্রিয়েট করছিল সেই জায়গাটা অনেকটা মিটে যাবে। এছাড়া যারা বিভিন্ন ধরনের গুপ্তবিদ্যায় বা তাদের যে সাধনায় সিদ্ধিলাভ বা কোনো কিছুর মধ্যে যে দ্বাদশ ভাবকে একটা মোক্ষলাভ বলা হয়, তাই মোক্ষলাভের ক্ষেত্রেও বা আপনি জীবনে কোনো শুভ পরিবর্তন আপনি দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনার কোনো উচ্চশিক্ষার দিক থেকে, গবেষণার দিক থেকে, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, এই সমস্ত জায়গা থেকে আপনি সর্বার্থভাবে অনেক শুভ ফল লাভ করবেন। দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব দৃষ্টি পড়ার জন্য অষ্টম ভাব থেকে আপনাদের অর্থের জায়গাটা কিন্তু অনেকটা সুস্থির করবে, অনেকটা সুনিশ্চিত করবে এবং আপনার অর্থের ভ্যালু বা অর্থের জায়গাটা অনেক ভালো হবে, আপনার মুখের কথার ভ্যালু অনেক অংশে বৃদ্ধি পাবে। অর্থনৈতিক দিক থেকে যে একটা টালমাটাল অবস্থা তৈরি করছিল সেই টালমাটাল অবস্থাটা কিন্তু আপনাদের জীবন থেকে অনেকটা সরে যাবে। আপনারা সহজে মানুষকে কিন্তু বোঝাতে পারবেন, ম্যানিপুলেট করতে পারবেন, মানুষকে সহজভাবে বুঝিয়ে দিতে পারবেন। এই এতদিন ধরে যে মানুষের সঙ্গে আপনারা একটা বাদবিতণ্ডার মধ্যে তৈরি হচ্ছিল সপ্তমভাবে রাহু, সপ্তমভাবে সপ্তম প্রতি একটি অষ্টমভাবে রাহুর প্রভাবিত থাকার জন্য সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছিল, সেই ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য মুখের কথার মাধ্যমে অনেক ঝামেলাকে আপনি নির্মূল করতে পারবেন। আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে, অর্থনৈতিক দিক থেকে আপনি অনেক শুভ ফল পাবেন। মুখের কথার মাধ্যমে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা অনেকটা যে খারাপ হয়ে গেছিলো সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক করে দেবে, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে। অন্যদিক থেকে ফোর্থ হাউসে বৃহস্পতিদেব তার নিজের ঘরে দৃষ্টি প্রদান করার জন্য ভূমি, ভবন, বাহন অর্থাৎ আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে শুভ ফল পাবেন। মায়ের কোনো রকম শরীর খারাপ থাকলে সেই ব্যাপারটা অনেকটা নির্মূল করবে, আপনার মায়ের দিক থেকেও কিন্তু শুভ ফল আসবে। আপনারা মায়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক খারাপ থাকলে বা মায়ের কোনো রকম শরীর খারাপ থাকলে সেই প্রবলেমটা কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনাদের জীবনে স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে একটা শুভ সময় কিন্তু বর্তাবে, যেহেতু ক্ষেত্রে ফোর্থ হাউসে বৃহস্পতিদেবের শুভ প্রভাব পড়ছে এবং আপনার মানসিকতার মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করবে, স্যাটিসফ্যাকশন বিরাজ করবে, নিজেকে মোটিভেট রাখতে পারবেন, নিজেকে সঠিক কাজে ইমপ্লিমেন্ট করতে পারবেন, নিজের সময়কে সঠিক কাজে ব্যবহার করে জীবনে উন্নতির পথে কাজে লাগাতে পারবেন। তবে যাদের গুরুজনরাল দোষ রয়েছে তাদের একটু সাবধানে থাকতে হবে, তাদের গুরুজনদের সঙ্গে একটু মনোমালিন্য থেকে দূরে থাকতে হবে, তাদের মন মানসিকতাকে আরও স্ট্রং রাখতে হবে এবং তাকে কনস্ট্রাকটিভ কিছু করার জন্য জীবনে একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবে যেহেতু এখানে 30 অক্টোবর পর্যন্ত রাহুর সঙ্গে থেকে বৃহস্পতিদেব বক্রী থাকছে, তাই এই সময়কালে আমাদের রাহুর মন্ত্রপাঠ করতে হবে মোটামুটি 28 বার বা 108 বার এবং সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার ভক্ষণ করে বৃহস্পতিদেবের আপনাকে অবশ্যই কিন্তু পুজো পাঠ করতে হবে, বিষ্ণুদেবের আরাধনা করতে হতে পারে, ঠিক আছে। অন্যদিক থেকে আপনারা কিন্তু বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবে নমে মন্ত্র পাঠ করতে পারেন। তবে আপনার লগ্নের এক্সপেক্ট যদি বৃহস্পতিদেবের শুভ গ্রহ হয় তাহলে কিন্তু বৃহস্পতিদেবের প্রতিকার আপনারা করতে পারেন, আপনারা ইয়েলো টোপাস পড়তে পারেন বা পোকরাজ পড়তে পারেন, বৃহস্পতিদেবের যে সমস্ত প্রতিকারগুলো পড়া উচিত। তবে যে সমস্ত পজিটিভ ব্যাপারগুলো বললাম, আপনার বাচ্চাটে বৃহস্পতিদেব কোন কন্ডিশনে রয়েছে, আপনার লগ্ন কী রয়েছে বা আপনার রাশি কী রয়েছে সেটার উপর বেস করবে, বা ওভারঅলভাবে সেই গ্রহটা আপনার বাচ্চাটে কতটা স্ট্রং নয় সেটা কিন্তু আপনার বাচ্চার ওয়াইজ বোঝা যাবে। এগুলো তবে ইন জেনারেলভাবে প্রেডিকশন বললাম, তবে লগ্নের এক্সপেক্টে বেশি ফলবে। লগ্ন যদি না জানেন রাশির এক্সপেক্টে মেলানোর চেষ্টা করবেন, তবে লগ্নের এক্সপেক্টে বেশিটা প্রভাব পড়ে, রাশির এক্সপেক্টে মাইন্ডের এক্সপেক্টে প্রভাব পড়ে, তবে রাশিও অনেকটাই যায়, তবে লগ্নের এক্সপেক্টেড প্রেডিকশনটা সব থেকে বেশি জেনুইন হয়। তবে আপনার বাচ্চাটি বৃহস্পতির গ্রহ যদি কোনোভাবে স্ট্রং না থাকে তাকে অবশ্যই প্রসন্ন করার চেষ্টা করুন, স্ট্রং করার চেষ্টা করুন, ইয়েলো টোপাস, পোগরাজ বা এই সমস্ত স্টোন পড়ার চেষ্টা করুন, পড়ে যে কোনোভাবে হোক এই জায়গাটাকে আপনি উন্নতি করার চেষ্টা করুন, তাহলে আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবেন। তো আশা করলাম আমরা বুঝতে পারলাম কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম। আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।